এইতো বেগে চিরে ভূত উন্নয়ন ভবন ভূতদের প্রধান কার্যালয়। মঞ্চু এই নির্ম শালা নেরু কি দেখছো? চলো 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 চলো। কি ব্যাপার স্যার, হঠাৎ আমার এই অফিসে? অনেক কথা আছে, ভূত জীবনে একদম শান্তি পাচ্ছি না। বসুন। এই তোমরা এখন আমার ঘরের ভেতরে যাও। হ্যাঁ যাও যাও যাও, বসুন স্যার বসুন, আসুন স্যার বসুন। আগে এরা যাক তবে তো বসুন। হ্যাঁ স্যার হ্যাঁ বসুন স্যার বসুন। তা বলুন স্যার, আপনারা চা খাবেন না কফি খাবেন? একটু কফি হলেই ভালো হয়। হ্যাঁ মধ্যরাতে কফিতেই বেশ মেজাজ আসে। হ্যাঁ বেশ, তাহলে সবার জন্য কফিই হোক। অজিত সবার জন্য কফি নিয়ে এসো। নিন স্যার, আপনাদের জন্য কফি এনেছি। হ্যাঁ দে দাও দাও। তুমি আবার কে? আগে তো কখনো দেখিনি। আমি স্যার এক সপ্তাহ আগে পার্ক স্যার কাছে পকেটমারি করতে গিয়ে রেলে কাটা পড়ে এখানে চলে এসেছি। দাঁত একেবারে বার করে দাঁড়িয়ে আছে। দেখ বেশ, তুমি এখন কেটে পড়ো দেখি, এখন আমাদের অনেক কথাবার্তা আছে, চল। হ্যাঁ অজিত তুমি এখন যাও, স্যারদের কথা বলতে দাও। ঠিক আছে মনিকা দি, আসছি স্যার। হ্যাঁ বলুন তো স্যার, আপনাদের সমস্যাটা কি? সমস্যা তো একটাই, আমরা আর ভূত হয়ে থাকতে পারছি না। অনেক বছর আড্ডা মেরে অনেক সময় নষ্ট হয়েছে, যেটা আমরা এখন চাইছি না। আমরা আবার মানুষ জন্মে ফিরে যেতে চাই এবং মানুষের জন্য কিছু করতে চাই। স্যার আমার কম্পিউটারে আমি যা হিসাব পাচ্ছি তাতে আপনি মারা গেছেন 9 বছর 3 মাস আগে। আচ্ছা ভূপতিবাবু দেখুন তো, আমারটা দেখুন তো। আপনারটা আমার কাছে আছে। আমারটা আপনার কাছে আছে মানে? মরার হিসেবটা? ও 6 বছর 7 মাস। আচ্ছা নির্মলবাবু, আপনি যাত্রায় নারদের পাঠ করেছিলেন না? তা তো আপনার বাপের কি? যে কাজের জন্য এসেছি সেই কাজের কথা বলুন, আমরা সেলিব্রিটি ভূত, নষ্ট করার মতো অত সময় আমাদের নেই, আন্ডারস্ট্যান্ড? ডিসগাস্টিং। নির্মলজি ইংরেজি বলছে গো। আপনি আমার বাপ তুললেন, দরকার হলে চেয়ার থেকে তুলে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে পারি। বি রিমেম্বার মাই নেম ইজ নির্মল ঘোষ। গুরু আমি চলি, তোমরা ঠেকে এসো, পরে সব আলোচনা হবে। তীরে সালা মটকা গরম করে, আমিও সালা তোকে দেখে নেব। যাক গে ভূপতিবাবু, আপনি না ওর কথায় কিছু মনে করবেন না, শুনছেন? ব্যাপারটা একটু ফাইনাল করে দিন মাইরি। আমাদের হেড অফিসে টপ বসকে মানে যমরাজকে আপনাদের প্রস্তাবটা মেল করে পাঠাই, তারপরে উনি আমাকে কি বলেন দেখি, তারপর ডিসিশনটা নেব। আচ্ছা ভূপতিবাবু, আমি শুনেছি যে 5 বছর পার হয়ে গেলেই আবার মনুষ্য জন্ম পাওয়া যায়, তা আমাদের হবে না কেন? ভুল শুনেছেন, ওই ফটোগুলো গিয়ে দেখুন, ওনারা সব শ্রদ্ধেয় মানুষ। ধৈর্য ধরুন, সময় হলে ঠিক ডাক পাবেন। ওকে